আমরা নিরস্ত্র লক্ষ লক্ষ জনতা আপনার সাথে খেলতে রাজি আছি। আপনি পুলিশ বাহিনীর অস্ত্র ছেড়ে, আপনার গুন্ডা বাহিনীর অস্ত্র ছেড়ে আপনি মাঠে এসেন। আপনি কত বড় প্লেয়ার হয়েছেন, কত জানু প্লেয়ার হয়েছেন। আপনার সাথে এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুক্তিকামী বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সৈনিক আমরা খেলতে রাজি আছি। আমরা 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মুখ যুদ্ধে করে বিদর্ভে এই দেশকে স্বাধীন করে বিশ্বের বুকে একটা মানচিত্রে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে। আমরা তার উত্তরাধিকারী। আমরা বুকের তাজা রক্ত দিতে পারবো। আমাদের প্রতিটা ভাই গুলি খাওয়ার পর, সাতটা তত্তাজা প্রাণ হারানোর পরে আমাদের লক্ষ লক্ষ ভাই আনন্দ উৎফুল্ল জীবন দেওয়ার জন্য, আমরা রাজপথে মরার জন্য এই আপনারা কি যে কোনো গুলি খেতে রাজি আছেন? আমার ভাইয়েরা, জনগণের দাবি আদায়ের লক্ষ্যে, এই দেশের মানুষের দাবি আদায়ের লক্ষ্যে, এই দেশকে পরাধীন থেকে মুক্তি করার দাবি আদায়ের লক্ষ্যে যে কোনো কিছু করতে আমরা রাজি আছি। আমরা গুলিকে ভয় পাই না, টিএসএলকে ভয় পাই না, আমরা কোনো হুঙ্কারকে ভয় পাই না। খেলা যদি খেলতে চান মাঠে আসেন, আপনি অস্ত্র ছেড়ে মাঠে আসেন। আমরা ঐষ্ণ আন্দোলনে বিশ্বাসী, আমরা গুন্ডামি সান্ডামিতে বিশ্বাসী না, আমাদের শক্তি জনগণ। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন আপনার এই স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। উনি স্বামী হারিয়েছেন, সংসার হারিয়েছেন, ওনার বাড়িটা দখল করে ব্যাঙ্গে চুরমার করে দেওয়া হয়েছিল। আপনি জানেন সেই খালেদা জিয়াকে বিনা অপরাধে 2 কোটি টাকার মিথ্যা অপবাদ দিয়ে আজকে 10 বছরের জেল দিয়ে কারারুদ্ধ করে রেখেছে। তার একমাত্র কারণ এই স্বৈরাচারী সরকার, সেই স্বৈরাচারী সরকার এই খালেদা জিয়াকে ভয় পায়, তার লক্ষ লক্ষ তার জনতা তার সন্তানদেরকে ভয় পায়। এই দেশের 16 কোটি জনতার ভিতর 15 কোটি জনতা আজকে বিএনপিকে সমর্থন করে। আমি চ্যালেঞ্জ দিতে পারবো, সরকারি দলের যত সমর্থন আছে তার 30% লোক এখন বিএনপির কাতারে চলে এসেছে। রাস্তাঘাটে আমরা হাঁটলে দেখি আওয়ামী লীগের অনেক লোক বিএনপির সাথে, আওয়ামী লীগের অনেক লোক বিএনপির সাথে আজকে আমাদের সাথে কথা বলে। আমরা আমাদের সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গিয়েছি। আপনারা আগাইতে থাকেন, আপনারা ক্ষমতা নেন, আমরা আর পারবো না, এই দল আমরা আর করবো না। আপনারা দেখেছেন এই সরকারের অনেক নেতা দুধ দিয়ে গোসল করে এই দল ত্যাগ করেছেন। এখন লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী দুধ দিয়ে গোসল করে বিএনপির কাতারে সামিল হচ্ছে, জনগণের কাতারে সামিল হচ্ছে। তাই ইনশাল্লাহ আমরা অতি সহসায় অদূরে আগামী 3 মাসের ভিতরে এই সরকারকে হটিয়ে আমরা একটা জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠিত করবো। আগামী রাষ্ট্রজনক তারেক রহমান বলছে সারা বাংলাদেশে সুশীল সমাজ, সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণকে নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট করবে। এক রয়েছে উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। উচ্চ কক্ষর ভিতরে সুশীল সমাজ থাকবে, বুদ্ধিজীবীরা থাকবে, শিক্ষক সমাজ থাকবে এই দেশের, আর নিম্ন কক্ষের ভিতর যারা নেতৃত্ব দিচ্ছে সব দলকে নিয়ে আমরা দুইটা কক্ষ বিশিষ্ট করব। উনি যে 27 দফা দিয়েছে ওখানে বলেছে 2-2 বারের বেশি প্রধানমন্ত্রী ক্ষমতা থাকতে পারবে না, প্রধান প্রেসিডেন্ট থাকতে পারবে না। তার মানে উনি ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতেছে। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করছে না, উনি জনগণের জন্য রাজনীতি করতেছে, ওই জন্য উনি ক্ষমতাকে বিকেন্দ্রিত করতেছে। আপনাকে ধন্যবাদ।